জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন না হলে সফলতার আনন্দ কখনোই উপভোগ করা যাবে না। এই পৃথিবীতে ভয়ের কোনো স্থান নেই, একমাত্র শক্তি শক্তিকে সম্মান করতে পারে। জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও, যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। সময় থাকতে আপনি যদি আপনার ভুলগুলোকে শুধরে নিতে না পারেন তাহলে আপনি আবার একটা নতুন ভুল করে বসবেন। আপনি আপনার ভুল থেকে তখনই শিখতে পারবেন যখন আপনি ভুলগুলোকে মেনে নিতে পারবেন। যতক্ষণ আপনি আপনার সমস্যা ও অসুবিধার জন্য অপরকে দায়ী মনে করবেন ততক্ষণ জীবনের সমস্যা ও অসুবিধার সমাধান করতে পারবেন না। জনগণ সবসময় সহজ পথে চলতে ভালোবাসে, তার মানে এই নয় ওই পথ সবসময় সঠিক হবে। তাই লোকের দেখানো পথে না হেঁটে আপনি আপনার একটা নিজস্ব পথ তৈরি করুন, কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ চেনে না। আমরা যা ভাবতে পারি আমরা তা সকলেই করতে পারি, আমরা যা কোনোদিন ভাবিনি সেগুলোকে ইচ্ছে করলেই ভাবতে পারি, শুধু সঠিক সংকল্পের প্রয়োজন। এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। জীবনে সমস্যা না আসলে আমাদের মধ্যে লুকিয়ে থাকা অন্তর্নিহিত শক্তি ও সাহসগুলোকে খুঁজে পাওয়া সম্ভব হবে না। সময়ে সময়ে জীবনকে চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটি জীবনের নিয়ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ভিডিওটির সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।